قنا عذاب النار اللہ আমাদের জিন্দেগির গুনাহ থেকে maaf ফরমা আল্লাহ আমাদের গুনাহগার খাতা কাজ সিয়াকার আল্লাহ আমাদের গুনাহগুলিকে maaf করে দেন আল্লাহ আমাদের জানা অজানা সব গুনাহ maaf করে দেন রাতে দিনের গুনাহ maaf করে দেন আল্লাহ ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সব গুনাহকে maaf করে দেন আল্লাহ আপনার রহম আপনার দয়া আমাদের ধ্বংস হয়ে যাবে আল্লাহ আপনি আমাদেরকে maaf করে দেন গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন আল্লাহ গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন আল্লাহ আপনি আমাদেরকে maaf করে দেন আল্লাহ আমাদের মা বাবার গুনাহগুলিকে maaf করে দেন আমাদের অসাধ্যের গুনাহগুলোকে maaf করে দেন আমাদের আত্মীয় স্বজনের গুনাহগুলোকে maaf করে দেন আল্লাহ আমাদের সকলকে মাফি দিয়ে দেন আল্লাহকে আমাদের ময়দানে আল্লাহ আপনার সামনে খাড়া হইতে হবে আল্লাহ আপনার হিসাবের সম্মুখীন আমাদেরকে করেন না আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে জান্নাত নসিব করে দেন আল্লাহ বিনা হিসাবে জান্নাত নসিব করে দেন আল্লাহ আপনি জিজ্ঞাসা করলে আমাদের কোন জবাব থাকবে না আমাদের কেন সেভ করে দেন আখেরাতের ফিকির
বরকত মুকদ্দর করে দেন, আল্লাহ সুন্নতওয়ালী জিন্দেগির শৌক নসিব করে দেন, আল্লাহ সুন্নতের মহব্বত আমাদের দিলে ভিতরে পয়দা করে দেন, আল্লাহ সুন্নতের উপরে চলার তৌফিক নসিব করে দেন, আল্লাহ সুন্নতের ইশক নসিব করে দেন, আল্লাহ আপনার নবীর ইশক নসিব করে দেন, আল্লাহ আপনার নবীর মহব্বত পয়দা করে দেন, আল্লাহ আপনার নবীর মহব্বত পয়দা করে দেন, আল্লাহ আপনার নবীর রাস্তায় চলার তৌফিক নসিব করে দেন, এক একটা সুন্নতের উপরে আমল করার তৌফিক নসিব করে দেন, আল্লাহ সুন্নতের মহব্বত আমাদের দিলে ভিতরে পয়দা করে দেন, আল্লাহ খুশুয়ালি নামাজ নসিব করে দেন, আপনার তাওয়াতে ফরজ ফালি জিন্দগি আমাদের নসিব করে দেন, আল্লাহ এই দাওয়াতের কাজের দ্বারা আপনার তাওয়াতে ইবাদতকে চিন্তা করে দেন, আল্লাহ আপনার তাওয়াতে ইবাদতকে চিন্তা করে দেন, আল্লাহ আপনার তাওয়াতে ইবাদতকে চিন্তা করে দেন, আল্লাহ খুশুয়ালি নামাজ নসিব করে দেন, আল্লাহ ইলমে নাফে নসিব করে দেন, আল্লাহ ইলমে নাফে নসিব করে দেন, আল্লাহ ইলমে হাকিকত নসিব করে দেন, সমস্ত পরিশানিকে দূর করে দেন, হক কথা বললে ভালো বানায় দেন, আল্লাহ না হক কথা দিকে তাদেরকে ফিরাই দেন, আল্লাহ ওলামায়ে কেরামের মহব্বত সাধারণ মানুষের অন্তরে পয়দা করে দেন, আল্লাহ ইলমের উপরে চলার তৌফিক নসিব করে দেন, আল্লাহ আপনার ইলমের উপরে চলার তৌফিক নসিব করে দেন, আল্লাহ এই তোমাদের মেরে দেশে আপনার বান্দারা আল্লাহ তাদেরকে ইলম নসিব করে দেন, আল্লাহ ওলামায়ে কেরামের মহব্বত তাদের অন্তরে নসিব করে দেন, আল্লাহ ওলামায়ে কেরামের কাছ থেকে দিন শিখার তৌফিক তাদেরকে নসিব করে দেন, আল্লাহ জিকিরের তৌফিক নসিব করে দেন, আপনার ইলম মোতাবেক জিন্দগি বানাবার তৌফিক নসিব করে দেন, আল্লাহ হুসনে মুআশারাত কায়েম করে দেন, আল্লাহ হুসনে মুআশারাত কায়েম করে দেন, আল্লাহ ইনসাফ কায়েম করে দেন, আল্লাহ ইনসাফ কায়েম করে দেন, ইনসাফ ওয়ালা জিন্দগি আমাদের নসিব করে দেন, আল্লাহ ইনসাফ ওয়ালা জিন্দগি নসিব করে দেন, এহসান ওয়ালা জিন্দগি নসিব করে দেন, আল্লাহ এহসান ওয়ালা জিন্দগি নসিব করে দেন, আল্লাহ ইসার ওয়ালা জিন্দগি নসিব করে দেন, এখলাস ওয়ালা জিন্দগি নসিব করে দেন, আল্লাহ আপনি আমাদের উপরে রাজি হয়ে যান, আল্লাহ আমাদেরকে আপনার উপরে রাজি করে দেন, আল্লাহ এরকম জিন্দগি দেন, আল্লাহ যে জিন্দগিতে আপনি রাজি হয়ে যান আমাদের উপরে, আল্লাহ আমাদের হর কাম আপনাকে রাজি করার উদ্দেশ্য করার তৌফিক নসিব করে দেন, আল্লাহ এখলাসের দৌলত আমাদেরকে নসিব করে দেন, আল্লাহ এখলাসের দৌলত নসিব করে দেন, আল্লাহ মুখলিসিন বানায় দেন, আল্লাহ মুখলিসিন বানায় দেন, আল্লাহ আল্লাহ ইখলাসের বদৌলতে আল্লাহ হেদায়েতকে আরাম করে দেন, হেদায়েতের চূড়ার চারিদিকে দলাই দেন, আল্লাহ আপনার মুখলিসিন বান্দাদেরকে খাড়া করে দেন, আল্লাহ দিনকে দুনিয়াতে চমকায় দেন, আল্লাহ দিনকে দুনিয়াতে চমকায় দেন, আল্লাহ বেদিনীকে খতম করে দেন, আল্লাহ বেদিনীকে খতম করে দেন, আল্লাহ দিনকে দুনিয়াতে চমকায় দেন, আর মুসলমানকে দিনের উপরে চলনে বলা বানায় দেন, দিনের ইলম হাসিল করলে বলা বানায় দেন, আল্লাহ দিন মোতাবেক জিন্দগি বানাবার তৌফিক দিয়া দেন, আল্লাহ এই উম্মতের উপরে আপনি রাজি হয়ে যান, আল্লাহ আমাদের গুনার কারণে আপনি যে নারাজ আছেন আপনার নারাজকে আপনি হটায় দেন, আল্লাহ আপনার নারাজকে আপনি হটায় দেন, আল্লাহ বিভিন্ন রকমের আপনার দুর্বলতা মুসিবত এগুলি আল্লাহ দূর করে দেন, আপনি আমাদের উপরে রাজি হয়ে যান, আপনার নারাজকে আপনাদের আমাদের উপর থেকে হটায় দেন, আল্লাহ আপনার নারাজকে আমাদের উপর থেকে হটায় দেন, আল্লাহ এই দাওয়াত করা কাম আপনার দিনের জন্য মেহনত করা আল্লাহ এই জজবা প্রত্যেকটা মুসলমানের মধ্যে পয়দা করে দেন, দিনের মহাব্বত পয়দা করে দেওয়া, আল্লাহ দিনকে দুনিয়াতে জিন্দা করার জন্য জান মাল কোরবান করা, আল্লাহ জজবা প্রত্যেকটা মুসলমানের দিনের ভিতরে দিয়ে দেন, আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে দিন জিন্দা করার কাজে লাগায় দেন, আল্লাহ দিনের জন্য মেহনত করতে বানায় দেন, আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে দিন তাদের জিন্দগিতে দিয়ে দেন, আল্লাহ প্রত্যেক মুসলমানের জিন্দগিতে দিন দিয়া দেন, আল্লাহ দিনকে দুনিয়াতে কায়েম করে দেন, আল্লাহ দিনকে দুনিয়াতে দিনের পতাকা উঁচা করে দেন, আল্লাহ দিনকে দুনিয়াতে কায়েম করে দেন, আল্লাহ
যত বাধা আল্লাহ সমস্ত রুকাওয়াটার বাধাকে আপনি দূর করে দেন। আপনি কুদরত ওয়ালা, আপনি কুদরত ওয়ালা আল্লাহ, আপনি কুদরতের দ্বারা এই সমস্ত বাধা রুকাওয়াটকে আপনি দূর করে দেন আল্লাহ। আপনি রুকাওয়াটকে দূর করে দিলে দুনিয়াতে কারো ক্ষমতা নাই আপনার দিনের কাজে রুকাওয়াট সৃষ্টি করে আল্লাহ। আপনি রুকাওয়াটকে দূর করে দিবেন। আমাদের শক্তি নাই, আমাদের শক্তি নাই, আমরা কমজোর আল্লাহ, আমরা এই রুকাওয়াটের বাধাকে দূর করতে পারবো না আল্লাহ। আপনি আপনার ক্ষুদ্র দিয়ে এই বাধাকে দূর করে দিবেন আল্লাহ। এই কামকে আপনি হেফাজত করেন, কাম করতে বালাদেরকে হেফাজত করেন আল্লাহ, কাম করতে বালাদেরকে হেফাজত করেন আল্লাহ, কামের মারাকেজগুলিকে হেফাজত ফরমান আল্লাহ, আর শরীরের সালামত থেকে হেফাজত ফরমান, আর ভিত্তিহীনের চিন্তা থেকে হেফাজত ফরমান আল্লাহ। হকের কলমাকে উঁচা করে দেন আল্লাহ, হকের কলমাকে উঁচা করে দেন, বাতিলের কলমাকে নিচা করে দেন আল্লাহ, বাতিলের কলমাকে নিচা করে দেন, বাতিলের ষড়যন্ত্রকে আপনি খতম করে দেন আল্লাহ, বাতিলের ষড়যন্ত্রকে বাতিলের বিরুদ্ধে ব্যবহার করে দেন, বাতিলের ষড়যন্ত্রকে বাতিলের বিরুদ্ধে লাগাই দেন আল্লাহ, তাদের ষড়যন্ত্র তাদের উপর ফেলেন আল্লাহ, তাদেরকে নিস্মার করে দেন, খতম করে দেন আল্লাহ, বাতিলের সব রাস্তাকে বন্ধ করে দেন আল্লাহ, হকের সব রাস্তাকে খুলে দেন আল্লাহ, হকের সব রাস্তাকে খুলে দেন আল্লাহ, হক ওয়ালাদের মদদ ফরমান আল্লাহ, হক ওয়ালাদের মদদ করেন আল্লাহ, সাহায্য করেন আল্লাহ, কদম কদম নুসরত করেন, গাইবি তাইব শামিলে হাল ফরমান আল্লাহ, গাইবি তাইব শামিলে হাল ফরমান আল্লাহ, সহলত ইউসরের মামলা ফরমান আল্লাহ, ফজল করামের মামলা ফরমান আল্লাহ, সহলত ইউসরের মামলা ফরমান আল্লাহ, ফজল করামের মামলা ফরমান আল্লাহ, আফ আফিয়তের মামলা ফরমান, আফ আফিয়তের মামলা ফরমান আল্লাহ। যা কিছু ইস্তেমাত হয়েছে আল্লাহ, যা কিছু আমরা করতে পারছি আমাদের ভুলভ্রান্তিকে আপনি মাফ করে দিয়ে আল্লাহ, আপনার বান্দারা এখানে জমা হয়েছে তাদের জমা হকে কবুল করেন আল্লাহ, যারা মেম্বারের কথা বলছে তাদের কথাবার্তাকে কবুল করে নেন আল্লাহ, যে যেখানে এই ইস্তেমার জন্য মেহনত করছে আল্লাহ, সহায়তা করছে আল্লাহ, তাদের এই মেহনতকে সহায়তাকে আপনি কবুল করে নেন আল্লাহ, ইস্তেমাকে নিরাপদ করে দেন আল্লাহ, ইস্তেমার সমস্ত বাধা রুকাওয়াটকে আপনি দূর করে দেন আল্লাহ। যারা আমাদের কাছে দোয়ার জন্য বলছে লিখছে আল্লাহ, যারা আমাদের কাছে দোয়ার জন্য আশা করে আল্লাহ, তাদের সকল আল্লাহ যাই মাসেরকে আপনি পুরা করে দেন আল্লাহ, পেরেশান হালদের পেরেশানিকে দূর করে দেন আল্লাহ, বিমারদেরকে সেপাই কামিল আজরা নসিব করে দেন আল্লাহ, যারা করজে আটকে আছে তাদের গায়ের থেকে করজে আদায়ের সুযোগ পয়দা করে দেন, যারা না হক মোকদ্দমায় আটকে আছে তাদের খালাসি নসিব করে দেন আল্লাহ, বে ঔলাদদেরকে নেক ঔলাদ নসিব করে দেন আল্লাহ, বে রোজগারদেরকে হালাল রোজগার নসিব করে দেন আল্লাহ, বে শাদী সুদা ছেলে মেয়েদের শাদীর ইন্তজাম করে দেন আল্লাহ, আমাদের দোয়াকে আপনার মেহরবানি দ্বারা কবুল ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোনাজাত শেষ হয়েছে, সবাই শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। মোনাজাতটা থাকবে, লাইভে থাকবে, আপনারা মোনাজাত শেষ হয়েছে হাত নামান, আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। যারা যারা লাইনে আছেন এখনো আছেন সবাই একটা করে শেয়ার দিয়ে দেবেন, পরবর্তীতে জানি মোনাজাত সবাই একটু দেখতে পারে, আখেরি মোনাজাতটা সবাই যেন শুনতে পারে, সবাই একটু পরবর্তীতে আপনারা একটু সবাই শেয়ার করে দেবেন। মোনাজাত শেষে কিন্তু মানুষ কিন্তু ঘরে ফিরতে শুরু করেছে, যার যার মতো, যারা বিশেষ করে যাদের মানে জামায়াত নেই, তাবলিগের বাহিরে যারা আছে মানে আশেপাশ থেকে যারা শুধু মোনাজাতে অংশগ্রহণ করার জন্য আসছে, তারা কিন্তু ইতিমধ্যেই মোনাজাত শেষ করে আমরা যদি দেখা আপনাদের হাঁটা শুরু করেছে যার যার গন্তব্যের দিকে। আপনারা দেখছেন আখেরি মোনাজাত ইতি এই মাত্র শেষ হয়েছে, যদিও শুরুর থেকে আমি মোনাজাতটা নেটওয়ার্কের সমস্যার কারণে ধরতে পারি নাই,
একটু দেরি হয়েছে আমার মোনাজাতটা শুরু করার জন্য। আসসালামু আলাইকুম কাকা, কই থেকে আসছিলেন? আমি দিনাজপুর। দিনাজপুর থেকে আসছেন? হ্যাঁ, খানসামা উপজেলা। ঠিক আছে কাকা, ধন্যবাদ। এই যে দেখছেন আপনারা মানুষ, কিন্তু বিশেষ করে যারা এককভাবে মোনাজাতে অংশগ্রহণ করার জন্য এসেছিল তারা কিন্তু হাঁটা শুরু করেছে, অর্থাৎ তাদের গন্তব্যে তারা যাওয়া শুরু করেছে। Yeah.